নমস্কার সবাইকে, শুভ সকালে নমস্কার। আজ কয়েকটা খালি হাতে কয়েকটা সহজ যৌগিক ব্যায়াম বা ইয়োগা আপনাদের দেখাবো। যাই হোক, প্রথম যে আসনটি আজ দেখাবো সেটা হলো ভুজাঙ্গ আসন। এই ভুজাঙ্গ আসনটি কিভাবে করতে হয় আমি করে দেখাচ্ছি, আপনারা লক্ষ্য রাখুন। দেখুন আমি কিভাবে ভুজাঙ্গ আসনটি করছি। হ্যাঁ দেখুন, এটা হলো ভুজাঙ্গ আসন, লক্ষ্য রাখুন আমি ভুজাঙ্গ আসনে রয়েছি। যখন যোগা বা এক্সারসাইজ করবেন সব সময় মনোযোগ সহকারে প্রথমে প্রণালী করে নেবেন, তারপরে ধীরে ধীরে যোগা বা এক্সারসাইজ করবেন। যাই হোক, দেখুন এটা ভুজাঙ্গ আসন। এই আসনটি যদি নিয়মিত অভ্যাস করা যায় তাহলে আমরা কি কি ফল পেতে পারি। 1 নম্বর, মেরুদণ্ডকে নমনীয় রাখে, অর্থাৎ মেরুদণ্ডকে যৌবনচিত করে। 2 নম্বর, আসনটি নিয়মিত অভ্যাসে হৃৎপিণ্ডকে মজবুত রাখে। 3 নম্বর, হাত ও পায়ের পেশি শক্ত হয়। 4 নম্বর, আসনটি নিয়মিত অভ্যাসে দেহের লাবণত্ব বাড়ে। খুব সুন্দর এবং ইম্পর্টেন্ট একটি আসন ভুজাঙ্গ আসন। পরবর্তী আসন যেটা, সেটা হচ্ছে ধনুরাসন। দেখুন আমি এই ধনুরাসনটা আপনাদের করে দেখাচ্ছি, লক্ষ্য রাখুন আর দেখুন কিভাবে করছি। দেখুন এটা হলো ধনুরাসন, আমি ধনুরাসন করে দেখাচ্ছি, এদিকে লক্ষ্য রাখুন, এটা ধনুরাসন। এই আসনটি যদি নিয়মিত অভ্যাস করেন তাহলে মেরুদণ্ডকে সোজা রাখতে সাহায্য করে। 2 নম্বর, মেরুদণ্ডকে নমনীয় রাখে। 3 নম্বর, পেটে ও কোমরে চর্বি কমায়। 4 নম্বর, ধনুরাসন করলে যকৃতের কাজ ভালো হয়। 5 নম্বর, কোষ্ঠবদ্ধতা দূর করে এই ধনুরাসন। খুব একটা ইম্পর্টেন্ট আসন। পরবর্তী আসন যেটা, সেটা হলো পবন মুক্তাসন। দেখুন আমি পবন মুক্তাসনটি করে দেখাচ্ছি, আপনারা লক্ষ্য রাখুন, এদিকে দেখুন। হ্যাঁ, এটা হলো পবন মুক্তাসন। দেখুন আমি পবন মুক্তাসনে রয়েছি, এটা হলো পবন মুক্তাসন। এই আসনটি যদি নিয়মিত অভ্যাস করেন পেটে বায়ু জমাতে পারে না। 2 নম্বর, যকৃৎ ও পাকস্থলী দুর্বলতা কেটে যায়। যকৃৎ এবং পাকস্থলী যে দুর্বলতা যদি থাকে সেটা কিন্তু কেটে যাবে এই পবন মুক্তাসনে। অম্বল, পেট ফাঁপা রোগ সেরে যায়। পেটের পেশি শক্ত সবল হয়। 5 নম্বর, পেটের চর্বি কমায় এই পবন মুক্তাসন। খুব একটা ইম্পর্টেন্ট আসন পবন মুক্তাসন। প্রসঙ্গে একটা বলে রাখি যে যখনই যোগা করবেন প্রথমে প্রণালী করে নেবেন, প্রণালী করার পর ধীরে ধীরে এক্সারসাইজ বা যোগা করবেন। আর যখনই এক্সারসাইজ বা যোগা করবেন মনোযোগ সহকারে পুরো কনসেন্ট্রেশনটা রেখে করবেন। দিনের সকালে, সাধারণত সকালবেলা এক্সারসাইজটা হচ্ছে সবচাইতে শরীরের জন্য ভালো। সো দিনের এইটুকু সময় কিন্তু আপনাকে বের করতে হবে সম্পূর্ণ নিজের জন্য, এবং এই সময় আর অন্য কোনো চিন্তা থাকবে না,
শুধু এই এক্সারসাইজ বা ইয়োগাই এদিকটাই ধ্যান দেবেন। যাই হোক, পরবর্তী আসন যেটা সেটা হচ্ছে বৃষাসন। এই বৃষাসনটি কিভাবে করতে হয় আমি করে দেখাচ্ছি, লক্ষ্য রাখুন। দেখুন, হ্যাঁ, এটা হলো বৃষাসন, লক্ষ্য রাখুন, আমি বৃষাসনে রয়েছি, এটা হলো বৃষাসন। এই আসনটি যদি নিয়মিত অভ্যাস করা যায় তাহলে আমরা কি কি ফল পেতে পারি। 1 নম্বর, পিঠের মাংসপেশি সতেজ করে বা সতেজ হয়। 2 নম্বর, পিঠের ব্যথা বেদনা দূর করে এই বৃষাসন। খুব ইম্পর্টেন্ট একটা আসন কিন্তু বৃষাসন। সুস্থ ও সবল কর্মময় জীবন গড়ে তুলতে সাহায্য করে এই বৃষাসন। 4 নম্বর, মনকে আনন্দে আসে ও মনের মধ্যে আনন্দ আসে, কর্মে উৎসাহ বাড়ায় এই বৃষাসন। খুব একটা ইম্পর্টেন্ট আসন বৃষাসন। তাহলে আজকে আমি 4টে আসন দেখালাম। প্রথম যে আসনটি দেখালাম সেটা হলো ভুজাঙ্গ আসন। 2 নম্বরে দ্বিতীয়ত দেখালাম ধনুরাসন। তৃতীয়ত পবন মুক্তা আসন। চতুর্থ বৃষাসন। এই 4টি আসন আজ দেখালাম। 4টি আসনই কিন্তু খুব ইম্পর্টেন্ট আসন। যাই হোক, প্রসঙ্গে আর একটা কথা বলে রাখি যে যদি আমার এই আসন বা ইয়োগা যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদের শেয়ার করতে পারেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে সঙ্গে সঙ্গে আমি ভিডিও আপলোড করলে আপনারা পেয়ে যান, আর আমারও একটু উৎসাহ বাড়বে। সবাই ভালো থাকবেন, আমার নমস্কার নেবেন। আদিত্য পাত্র, কলকাতা।